নওগাঁ নিয়ামতপুরে সোমবার 31 জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচনে পাড়াইল ইউনিয়নের 6 নং ওয়ার্ডের সদস্য নির্বাচিত হয়ে সাংবাদিকদের উপর হামলা চালিয়েছে। সাংবাদিকদের উপর দুর্বৃত্তদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নিয়ামতপুর উপজেলা প্রেস ক্লাব। তারা এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার সহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটে 1 ফেব্রুয়ারি বেলা 11টায় উপজেলার পাড়াইল ইউনিয়নের ফুলাহারা সমাজপুর গ্রামে। সোমবার 1 ফেব্রুয়ারি নিয়ামতপুর উপজেলার প্রেস ক্লাবের সভাপতি তোফাজুল হোসেন ও সাধারণ সম্পাদক জনি আহমেদ এক যৌথ বিবৃতিতে নিয়ামতপুর উপজেলার প্রেস ক্লাবের সভাপতি তোফাজুল হোসেন বলেন, দুঃখজনক হলেও সত্য, হামলা নিয়ামতপুর উপজেলার পাড়াইল ইউনিয়নের 6 নং ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য সাইফুল ইসলামের লোকজন অংশ নেয়। এতে গুরুতর আহত হন উপজেলার প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য দৈনিক বাংলাদেশ বুলেটিন ও দৈনিক নবচেতনা নিয়ামতপুর উপজেলার প্রতিনিধি নুরুন নবীম। হামলায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিবৃতিতে বলা হয়, অবিলম্বে এই হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় নেয়ার জোর দাবি জানায় তিনি। এ বিষয়ে নিয়ামতপুর উপজেলার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ বলেন, ভোটের পরের দিন মঙ্গলবার আমাদের সহকর্মীর উপর হামলা ও মারপিট করে আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি আরও জানান, বর্তমানে গণমাধ্যম কর্মীদের কোনো নিরাপত্তা নেই, অবিলম্বে দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। হামলার শিকার সাংবাদিক নুরুন নবী বলেন, আমি নিয়ামতপুর উপজেলে আসার জন্য পথিমধ্যে রাস্তার ধারে চা খাওয়ার উদ্দেশ্যে থামলে ফুলাহারা শামসপুর রইসউদ্দিনের ছেলে সারোয়ার হোসেন সহ আরো অজ্ঞাতনামা ও 3-4 জন আমার উপর অতর্কিত হামলা চালায়। এতে আমি মারাত্মকভাবে আহত হই। এ বিষয়ে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং আমার সভাপতি ইমরান, আমরা নিহতের উদ্দেশ্যে আসলে পার্শ্ববর্তী গ্রাম ফুলাহারা সমাজপুর রইসউদ্দিনের দোকানে চা খাওয়ার উদ্দেশ্যে দাঁড়াই। সেখানে দোকান বন্ধ থাকে, কথার মাঝে কথা বলতে বলতে পিছন থেকে অতর্কিতভাবে আসে ওনার ছেলে, আমাকে এইভাবে মারপিট করে। তার ওই ছেলে রইসউদ্দিনের ছেলে, আমি জানা মতে আমি জানি যে তালার প্রার্থী সাইফুল ইসলাম এই নেতৃত্ব দিচ্ছে এবং এইভাবে অনেক জায়গায় যত মহানায় একজন ছেলেকে মারপিট করাইছে, আমাকেও এইভাবেই মেরেছে, এটা আমার বিশ্বাস। ছেলের নাম কি? সারোয়ার পিতা রইসউদ্দিনী।